সামনেই বসন্ত পঞ্চমী আইতেছে, কোথায় আমরা হলুদ মাখামাখি করুম তা না, সবজি পাতি হলুদ মাখা বয়ে রয়েছে। কর্তা মাসে দুইখান হাতে দিয়া বলল, বাজারে নাকি খুব হাঁকাহাঁকি কইরে বিক্রি, নাকি রামকপি রামকপি কইতেছে, আমিও বানায় দেখি আজকে এ কেমন রামকপি। দিন যাইতেছে, নতুন নতুন আনাজপাতি ফলমূল কত কিছু বাইরে আইতেছে, এগুলোরে তো নতুন নতুন ভাবে রান্না করে খাওয়া দেখতে লাগে কেমন এগুলার স্বাদ। কপি তো কপির মতো করেই রান্ধু, দেখি কেমন লাগে। হলুদ কপি তো কাইটা নিছি, এবার মশলাটা কইরা নি। এখানে তো নিরামিষের আদা কাঁচা লঙ্কা একসাথে কাজু কিশমিশও একটু বাইটা নি, এর সাথে বাটুম সাদা জিরাও। এখন তো আর সেই পুরানো দিনের সুপারির খোল পাই না, তাই আধুনিক সুপারির খোল বানায় নিছি। এই দিয়েই আমি মশলা কাঁচাই। জলটা তো একটু গরম করে নিয়েছি, ফুলকপিটা তো ভাপাম, নুন দিয়ে একটু ভাপায় নি। ফুলকপি বাঁধাকপি না ভাপায় কাঁচা খাও তোমরা, আমার ঘরে তো কেউ খাইবে না না ভাপাইলে। আজকাল তো আর সে টাটকা আমরা পাই না সার তেল দেওয়া, এই জন্য একটু আমি ভাপায় নি। কড়াই চাপা দিছে, এবার সর্ষের তেল দিয়া দিই। কপিটা করুম আলু দিয়া, আলুগুলো ডুমো করে কাইটা নিছি, আগে ভাই জানি। আলু তো অল্প নুন দিয়া দিই। ভাপানো কপিগুলো ভাই জানি। সাদা জিরা, গোটা গরম মশলা আর তেজপাতা, তেলে দিয়ে দিই টমেটো গুলা, এবার দিয়ে দিবো বাটা মশলাটা। হাওয়াটা খুব জ্বালাচ্ছে, এর মধ্যে দিব হলুদ গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়া, একদম স্বাদ মতো নুন। ফুলকপির রসা, কড়াইশুঁটি ছাড়া তো চলবো না, এক ফুটো কড়াইশুঁটিও ফেলায় দিই। শীতকাল বইলা কথা, কড়াইশুঁটি না দিলে হয়, তাও আবার ফুলকপিতে। আজকে উথাল পাতাল হাওয়া দিতেছে, ইউনানের পরে বড্ড জ্বালা হয় হাওয়া দিলে। হালকা কইসে তেল ছাড়ছে, এবার এগুলো দিয়ে পুরো কষায় নিই। কইসাইছে, নুন ঝাল সব হইলো, একটু মিষ্টি দিই নাহলে পুরো স্বাদ আইবে না। আর নিরামিষ রান্না তো, কয়েকটা দানা চিনি তো দিমু। কইসা তো গেছে, গা মাখা ঝোল করুম তাই একটু গরম জল দিয়া দিই। এবার দিয়া দিমু ঘি গরম মশলা। গরম মশলা কি কি আছে তো জানোই, এলাচ দারচিনি লবঙ্গ, গরম গরম নামায় ফেলি হলুদ ফুলকপির রসা,